वेलकम बैक टू माय चैनल मेडिकल लाइफस्टाइल। आशा करছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে ক্লিক করে দিও। চলো আজকের ভিডিওটা এখানে থেকে শুরু করা যাক। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ব্রাশটা করে নিচ্ছে, যেহেতু মা কাজ করছে আর আমার কদিন ধরে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন প্রচুর গরম পড়েছে। আর ঘুম থেকে উঠে আমি প্রতিদিন গুগলে দেখি যে আজ কত ডিগ্রি গরম, তো বৃষ্টি তো এখন হওয়ার চান্স নেই, কারণ যা রোদ্দুর পড়েছে এখন বৃষ্টি হবে কি জানিও না। তো তারপর ব্রাশটা করে নিয়ে তারপর আমি জল খাচ্ছিলাম এক গ্লাস, তো প্রতিদিন ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খাই, আবার ব্রাশ করে আমি এক গ্লাস জল খাই। তো জল খেয়ে আমি জলটা নিজে খেলাম, মাকে জল দিলাম, ওষুধ দিলাম, বাবাকে জল দিলাম, যেহেতু বাবা রেশন তুলতে গেছিলো বাবাকেও জল দিলাম। তো মাঝে মাঝে না, ওরা হাফ টাইমেই আমাকে জল দেয়, তো আজকে আমিই জলটা বাবাকে মাকে দিলাম। রেশন তুলে এনেছে আর অনেক বাজার করে এনেছে, কী কী বাজার করে এনেছে, অনেক না অল্প বাজার করে এনেছে, কী কী বাজার করে এনেছে তোমাদেরকে দেখায়। আম কিনে এনেছে, টমেটো কিনে এনেছে, শসা কিনে এনেছে, উচ্ছে কিনে এনেছে, কাঁচা লঙ্কা কিনে এনেছে, আদা কিনে এনেছে, দই আমুল দুধের প্যাকেট কিনেছে, একটা 200 গ্রামের প্যাকেট, এটা মা দই বসাবে আমুল দুধ দিয়ে। আর আজকে রান্না হবে চিকেন, তাই মা সব কেটে রেখে দিয়েছে, আলু কেটে রেখে দিয়েছে, টমেটো কেটে রেখে দিয়েছে, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এদিকে মা শসা কাটছে স্যালাডের জন্য। আর রান্না হবে উচ্ছে আলু ভাজা আর আমের চাটনি হবে, কাঁচা আমের, কাঁচা আম, এটা বাবা আমের চাটনি করবে মা। তারপর তো বাজারগুলো গুছিয়ে রাখছিলাম, আজকের মা দই পাতবে, সপ্তাহে আমাদের একবার করে দই পাতা হয়, তো কোনো দিন আমি দই পাতার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম মা দই পাচ্ছে তো তোমাদেরকে ভিডিও করে দেখায়। তো যেহেতু বাবা সব মানে দুপুরে করে যখন ডিউটি যায় বাবা দই খেয়ে যায়, মা সুগার আছে তো মা ভাত পাতে দই খায়, তো সবসময় তো দই কেনা সম্ভব হয় না, তাই ঘরেতেই মা দই পাতে। চাটা বসিয়ে দিয়েছি, মা এদিকে দইটা ছেঁকে নিচ্ছে, তুমি খেয়ে নেয় সত্যি মাইকি মাসে কটা দেশ লাগাই দেখি লাইটারটা খারাপ, বাজারে গেলে এটা লাইটার কিনে আনো, একটা ভালো ঢাকটা কিনে আনবো, কত কি কেনার আছে আমার, অনেক কিছু কেনার আছে। দুটো ভাত হবে, যা দই বসেছি দুধ ভাত বসিয়েছে আর আজকে দুধটা ফুটছে না নাড়ছে, যেহেতু আজকে টক দই বসাবে, কারণ প্রতিদিনটাই গরমে টক দই খায় আর সবসময় তো কেনা সম্ভব হয় না। দুধটা না মা নামিয়ে নিয়েছিলো, তারপর আমি কন্টিনিউ নাড়ছিলাম, যেহেতু ফ্যান চলছিলো আর একদম ঠান্ডা হয়ে গেলে আবার শর্ট পড়ে যাবে, আবার একদম গরম হলে দইটা বসবে না, তাই একটু আমি কন্টিনিউ নাড়তে হচ্ছিলো। আর যেহেতু প্রচুর গরম পড়েছে তাই এবার একটু বেশি নাড়তে হয়েছে, তো এখানে মা দইটা ভালো করে ফেটে নিয়েছিলো, যে দইটা মা বের করেছিল ফ্রিজ থেকে। মা ওইদিকে দইটা ফেটে নিচ্ছে, চাটা ছেঁকে নিয়েছিল, তারপর
এবার দইটা প্রত্যেকটা বাটিতে ঢেলে ঢেলে রাখছি। আগের বারে যখন মা দই বসিয়েছিল তখন একটা বাটিতে হয়ে গেছিল, এবার যেহেতু অনেকটা তাই দুটো বাটিতে। যেহেতু বাবা যখন ডিউটি যায় গরমের সময় এখন, তো ভাত পাতেই টক দই আর ভাত খেয়েই যায়। আর মার এখন, মা তো সুগার আছে তাই মা দুপুরবেলা করে ভাত পাতে দই খায়, তাই একটু বেশি করেই এখন খেতে রাখছে। তো দইটা হয়ে গেছে, আগের বার যখন করেছিলাম তখন এক বাটি মা দই বা বসিয়েছিল, তো এবারে দু বাটি দই বসিয়েছে মা। তো দইটা মা এইভাবে খাটের তলে চাপা দিয়ে রেখেছিল। হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করলে হয়ে যাবে। তো এখন রান্না করবো, উচ্ছে আলুটা ভেজে নেবো, তারপর আমি চাটনিটা করবো, তারপর মাংসটা করবো। উচ্ছে আলুটা আমি নুন হলুদ দিয়ে মা মাখিয়ে রেখেছে, আমি মা মাখিয়ে রেখেছে, তাই একটু ভালো করে মাখিয়ে নিই। তেলটাও গরম হয়ে গেছে, এবার উচ্ছে আলুটা দিয়ে তেলের উপর কালো সরষে ভাজা হয়ে গেছে, এবার আমি চাটনিটা বসাবো। অল্প নুন দিয়ে দিয়েছে আর একটু চিনি দিয়েছে, আমার বাবা একটু চাইনিতে একটু মিষ্টি মিষ্টি একটু বেশি পছন্দ করে। তো বাবা আজকে তাড়াতাড়ি স্নানটা করে, বাবা পুজোটা করে নিয়েছিল, আজকে গাছেও অনেক ফুল ফুটেছিল আর বাবা ফুলও কিনে এনেছিল। পুজো করা হয়ে গেছে, বাবার শুধু এখন দইয়ের ফুলটা খেয়েছে, আর কিছু খায়নি, বা দুপুরবেলা একেবারে ভাতটা খেয়ে নেবে। তো আমি এখন বাবার ঘরে বসে বসে এই দই, সরি, স্ট্যান্ড ফ্যান, হ্যাঁ স্ট্যান্ড ফ্যানে বসে বসে একটু নিচে বসে বসে একটু হাওয়া খাই, হাওয়া খাচ্ছি আর একটু ছাতু খাচ্ছি, হ্যাঁ একসাথে দুটোই খাচ্ছি। তো চলো ছাতুটা খেয়ে নিই, এবার আমি রান্নাটা করবো। মা একটু ফ্যানের তলায় বসবে, যেহেতু প্রচুর গরম, তো কষ্ট তো সবারই হয়। তারপর মা রান্নাটা বসিয়ে দিয়েছিল, মাংস রান্নাটা, ওটাই শুধু বাকি ছিল। তারপর তো প্রথমে ফোড়নে তেজপাতা জিরে আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছিল, আর মা আগে থাকতে মানে মাংসতে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলো আগে থাকতে। আদা বাটা রসুন বাটাটা পেঁয়াজের সাথে দেবো, আর তারপর টমেটো সব কিছু কাটা হয়ে গেছিলো, আদা মানে আলুটাও আমি ভেজে রেখেছিলাম। তো ছাতুটা খেয়ে তারপর আমি রান্না করতে চলে এসেছিলাম, মা কিছু কাজ করছিলো। তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা কষে নিচ্ছি, মাংসটা কষা একটু হয়ে যেতে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে, আর মা এখানে গরম জলটা বসিয়ে দিয়েছে, গরম জলটা তরকারিতে মাংসটা ভালো টেস্ট হবে। তারপর মা মাংসটা একটু টেস্ট করতে দিয়েছিল, তো কেমন হয়েছিল একটু খেয়ে বললাম যে খুবই সুন্দর হয়েছিল। তারপর মা মাংসতে জলটা দিয়ে দিয়েছিল, তো কালারটা তো খুবই সুন্দর এসেছিল। তো সব রান্না কমপ্লিট হলেতে মা এদিকে তরমুজটা ভালো করে ধুয়ে কেটে রাখছিল, যেহেতু মা তরমুজের মিষ্টি বানাবে, তাই দুপুরে এই কাটাকুটিগুলো সব সেরে দিচ্ছিল, তো সন্ধ্যেবেলা করতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তরমুজটা তো খুবই মিষ্টি ছিল, কালারটা তো একদমই লাল ছিল, যেহেতু কদিন আগে বাবা কিনে এনেছিলো মা মিষ্টি বানাবে বলে। তো তরমুজটা মা ভালো করে কেটে রাখছিল, কেটে আমি এই ছুরি দিয়ে কাটছিলাম, আর এই ছুরি দিয়ে কাটতে সব থেকে বেশি সুন্দর লাগছিলো। তো তরমুজটা কাটা হয়ে গেছে, তো তরমুজটা মা এখানে ভালো করে মাখিয়ে দিচ্ছিল, যেহেতু মিক্সিতে পেস্ট করলে ভালোভাবে পেস্টটা হয়ে যেত, কিন্তু মিক্সিতে পেস্ট করলে দানাগুলোও পেস্ট হয়ে যেত, কিন্তু দানাগুলো তো যেহেতু লাগবে না, তাই মা ভাত দিয়েই মাখিয়ে দিচ্ছে। তো তরমুজের জুসটা হয়ে যেতে মা এখানে মা ছেঁকে নিচ্ছে, তো কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এক বাটির বেশি হয়েছিল, আমি এক গ্লাস খেয়ে নিয়েছিলাম, যেহেতু গরমে এটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তো এটাকে দুপুরবেলা স্নান করে লাঞ্চ করতে এসেছিলাম, তো আজকে লাঞ্চে ছিল চিকেন আম চাটনি, আমের চাটনি, উচ্ছে আলু ভাজা, যেহেতু বাবা উচ্ছে আলু ভাজাটা বেশি পছন্দ করে না তাই মা অল্প দিয়েছে, আর স্যালাডে ছিল শসা আর লেবু, আর বাবা শসাটা তো খায় না তাই আমি আর মাই শসাটা খেয়েছি। তো মা এখানে আমার আর মার জন্য ভাতটা বেড়ে রাখছিল।
তো তারপর সন্ধ্যেবেলা টিফিনটা মানে টিফিন বলতে চাই খেয়েছিলাম সন্ধ্যেবেলা। তো চাটা খেয়ে মিষ্টিটা তো আগে ভাগে তো জোগাড় করেই রেখেছিলাম ভালো করে পেস্ট করে। তো দু চামচ ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে এক বাটি সুজিটা দিয়ে দিয়েছিলাম। সুজিটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যেহেতু কাঁচা গন্ধটা যেন না থাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো সুজিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর সুজিটা মা এখানে ঢেলে নিয়েছিল, যেহেতু একটু মিষ্টিটা বানাতে মা একটু আমার উপর রেগে গেছিলো। তো তোমরা মিষ্টিটা পুরোটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো সুজিটা নামানোর পর মা এখানে তরমুজের জুসটাও দিয়ে দিয়েছিল। তো তারপর রেড ফুড কালার লাগবে তরমুজের জুসটা ফুটতে, একটু তরমুজের রেড ফুড কালার দিতে হবে। তো তোর রেড ফুড কালারটা দিয়ে একটু ফুটতে সুজিটা যে লাল লাল করে সুজিটা মা ভেজে নিয়েছিল তো সুজিটা দিয়ে দিয়েছিল। তো এবার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো কালার এটার ঘটনাটা তোমাদেরকে একটু পরে বলছি, কিন্তু তরমুজের মিষ্টি বানাতে কিন্তু রেড ফুড কালারই লাগবে, অন্য কালার হলে হবে না। এখানে আমাদের একটু অন্য কালারই হয়ে গেছিলো, কিন্তু মিষ্টিটা তো একদম শেষ পর্যন্ত ভালোই এসেছিলো, তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো যেই ঘটনাটা ঘটেছে, তো মুজে কালারটা এমনি লাল, রেড ফুড কালারের আরও লাল হতো, কিন্তু এই কালারটা আমাকে দোকানদার দিয়েছে কেশরী কালার, আমি তখন জানতাম না, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো আমি জানি যে কেকের দোকান এই দোকানে পাওয়া যায়, কিন্তু আমাকে সবাই বলছে যে মুদিখানার দোকানে পাওয়া যায়। তো মুদিখানার দোকানেই গিয়েছিলাম। তো ওই দোকানটা আমার একদম চেনাশোনার দোকান ছিল, তো কী করে জানবো যে এরকম রেড ফুড কালার দেবে না অন্য কালার দেবে। আর সেখান থেকে আমি দেখেও আসিনি, বারবার বলছি এটা রেড ফুড কালার, রেড ফুড কালার, আমি সেটাই নিয়ে চলে এসেছি। তো বাড়িতে এসেও মা দেখেনি। তো দুপুরবেলা থেকে এত মানে পেস্ট করা তরমুজ কাটা থেকে শুরু করে তরমুজের জুসটা এ করা, তো সব করার পর যদি এরকম কালার আসে তো মা তো একটু রাগ হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো মা একটু রেগে গেছিলো আমার উপর, তারপর আবার ঠিকও হয়ে গেছিলো। তারপর নামিয়ে নিতে হবে, আর তরমুজটা যখন নাড়তে হবে ওটা, তো তারপর একটু চিনিও অ্যাড করে নিয়ে, যেহেতু তরমুজটা এমনি মিষ্টি তাই মা অল্প চিনি দিয়েছিলো। তো তারপর মা নামিয়ে নিয়ে ঘরেতে মানে গোল গোল করে নিচ্ছিলাম, যেহেতু তরমুজটা এমনি সুন্দর হয়েছিল মিষ্টিটা, কিন্তু কালারটা ওরকম লালের জায়গায় কমলা হয়ে গেছে, যেন লাড্ডু লাড্ডু মনে হচ্ছে আর কি। তো মিষ্টি বানানো হয়ে গেছে, তো দেখতে একটু অন্যরকম হয়েছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। তো কালারটা অতটাও কালারটা অন্যরকম হয়নি, একটু লালের জায়গায় একটু অন্যরকম কালারটা দেখা যাচ্ছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। তো মিষ্টির উপরে একটু কাজু বাদাম কুচিয়ে একটু কিশমিশটা কেটে দিয়ে দিয়েছিলাম। তো এটা তোমরা যদি পেস্তা কুচিও দিতে পারো তো আরও সুন্দর দেখতে হয়। আজকে রাতে ডিনারে ছিল রুমালি রুটি আর এক তরকারি, যেহেতু মার মিষ্টি বানিয়েছিল সন্ধেবেলা, তো কটা মিষ্টি খেয়েছিলাম। তো রাতে তেমন খিদে ছিল না, রাতে একটু দেরি করেই খেয়েছিলাম, যেহেতু বাবা আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমি আর মা রাতের দিকে খেয়েছিলাম। ডিনার করা হয়ে গেছে বন্ধুরা। তো ডিনারে কী ছিল তো তোমাদেরকে তো দেখালামই, তো বাবা আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে, যেহেতু পরের দিন বাবার ডিউটি আছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।